প্রতি বছরের ন্যায় মকর সংক্রান্তির পুণ্যতিথিতে বাদনা পরবে মেতে উঠল আসানসোল শিল্পাঞ্চলের আদিবাসী সমাজের মানুষজন। যদিও করোনা আবহে কিছুটা হলেও উৎসবে ফিকে পড়েছে, উৎসবের আমেজ অতটাও নেই, কিন্তু তবুও নাচে গানের মাধ্যমে পাঁচ দিন ধরে চলা এই বাদনা উৎসবে মেতে উঠল তারা। আদিবাসী সমাজের অন্যতম শ্রেষ্ঠ উৎসব এই বাদনা পরব। বহু বছর ধরে রাজ্য তথা দেশের আদিবাসী সমাজ মেতে থাকে এই আনন্দ উৎসবে। মূলত গবাদি পশুদের সেবা যত্ন করার জন্যই এই উৎসবের সূচনা হয়েছিল। উৎসব ঘিরে শিল্পাঞ্চলের আদিবাসী গ্রামগুলোকে ঢেলে সাজানো হয়েছে নতুন করে, চলছে বিভিন্ন পূজা অর্চনা ও নাচ গানও। পূজার অন্যতম আকর্ষণ শালপাতায় মাংস দিয়ে তৈরি পিঠে, যার নাম পাতুরি পিঠে। বাদনা পরবের অন্যতম উপাদান এই পিঠে। একদিকে নাচ গান হই হুল্লোড়, অপরদিকে পাত্রি পিঠেতে মুছে আসানসোল শিল্পাঞ্চলের আদিবাসী সমাজ। এক কথায় জমাটিয়া বাদনা পরব। পরব এটা সব থেকে আমাদের বড় পরব হচ্ছে সহরাই। সহরাই বলে এইটাকে আমরা ইয়ে করেছি, যেমন ধরুন ইয়ে পুজো বাঁধনা পরব, তো এটাতে আমরা 25 পৌষে এটা আমাদের মানে ইয়ে হয়, মানে যেটা বলে গট পূজা। গট পূজা মানে যেটা পুকুরে চান টান করে যেমন পবিত্র হয়ে আসি, তারপরে আমাদের নাইকি বাবা পূজা করে, তো ওইখানে পূজা করে ওখানে আমাদের খিচুড়ি টিচুড়ি হয়। ওখান থেকে বিকালে একটা ডিম রাখে, ওইটা গট পূজা বলে, গট পূজা আমাদের যেটা, তো ওইখান থেকে শুরু। তারপরের দিনে হচ্ছে আমাদের ওড়া বঙ্গা, মানে ঘরে ঘরে বঙ্গা হয়, যেটা পার্সোনাল হয় ঘরে ঘরে আমাদের। তারপরে ওখান থেকে আমাদের এই গাই গরু যাদের দিয়ে নিয়ে আমরা চাষবাস করি, আমরা প্রাকৃতিক গরুকে ইয়া করে পা ধুয়াই, তারপরে সিঙে ইয়া করি, মানে তেল মাখাই, এইসব করি। তারপর আমাদের 5 দিন পরব, আজকে আমাদের শেষ, মানে আজকে সাকরাত পরব। সাকরাত মানে আজকে আমাদের যেটা শিকার করতে যায় কিছু কিছু মানুষ, কিছু লোক পাড়াতে ভেজা তুই করে তীর দিয়ে, তো ওখানে যারা ইয়া করে যায় মানে নিশানাতে লেগে যায়, তাদের দিকে আমরা কাঁধে করে পাগড়ি ফাগড়ি বাঁধি, তারপরে ওকে কিছু পুরস্কার দিই। এটা আমাদের সব থেকে বড়ো পরব হচ্ছে সহরাই, আর 5 দিন আমাদের হয়।